রাজুকের অবহেলার কারণে খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল পরিষ্কার ও উচ্ছেদ অভিযানে গিয়ে তিনি আশ্বাস দেন অবৈধ স্থাপনাগুলো ভেঙে মৃত খালগুলোকে জীবিত করার। আরো জানাচ্ছেন মনির হোসেন তপ। টিন শেড, টায়ার, প্লাস্টিক ও আবর্জনার এমন স্তূপ দেখে মনে হচ্ছে এটি কোনো ময়লার ভাগার, তবে বাস্তবে রামচন্দ্রপুর খাল। সরকারি কাগজে 3 কিলোমিটার এই খালের দৈর্ঘ্য 100 ফুট হলেও অধিকাংশ জায়গায় এখন ময়লা আবর্জনায় ভরা, গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। শুক্রবার বিডি ক্লিনের 100 স্বেচ্ছাসেবক নিয়ে মৃতপ্রায় খালটি পুনরুদ্ধারে অভিযানের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সবার সাথে ময়লা পরিষ্কারে নামেন মেয়র নিজেই। খালের জায়গা দখল করে গড়ে তোলা 10 তলা এই ভবন সহ আশপাশের অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে ফেলার নির্দেশ দেন মেয়র। অবশ্যই রাজুকের অবহেলা না থাকলে এত বড় বিল্ডিং কেমন উঠবে? এইটা যদি একটা বিল্ডিং এ যদি আমরা বন্দোবস্ত করতে না পারি, এরকম অনেক বিল্ডিং কিন্তু হয়ে যাবে একটার পর একটা। এইটিকে আমাদের হলো মেসেজ যে না, খালের যে কেউ বিল্ডিং করার আগে আপনাদেরকে দেখতে হবে যে খালের উপরে আপনাদের বিল্ডিং এর কোনো অংশ কি পড়েছে কি না পড়েছে, তার জ্বলন্ত প্রমাণ হলো এটি। আমরা যখন মাপলাম দেখলাম যে এটা না 100 ফিটের মধ্যেই এই 10 তলা বিল্ডিং। তা যিনি বিল্ডিংটা করেছেন ওনারও তো চিন্তা করা উচিত যে বিল্ডিংটা যে আমি করেছি এটা কোন জায়গায় করেছি। একবারে মানে খালকে মেরে ফেলার জন্য এটা কিন্তু একটা উদাহরণ। এরকম করে তাদের জোর, তাদের মাসেল, তাদের রাজনৈতিক শক্তি সব কিন্তু তাদের আছে, কিন্তু আমি কোনো বলছি আমি কোনো নোটিশ দেবো না। এবং একদিকে তাহলে পরিষ্কার হচ্ছে, আমাকে বাচ্চারা কিন্তু খাল পরিষ্কার করছে, আরেকদিকে তারা যে শক্তি তাদের বিরুদ্ধে ফেরের উপরে কিন্তু সোয়াশের লাগে, এছাড়া কিন্তু কাজ হবে না। এজন্য নিজে দাঁড়িয়ে আছি, কারণ অনেকবার তাদেরকে বলা হয়েছে তারা কোনো বিল্ডিং তারা ভাঙে নাই, তারা আমরা ভেঙে দিচ্ছি আজকে। খালকে আমাদের দখলমুক্ত করতে হবে, সাথে সাথে জনগণকেও এগিয়ে আসতে হবে। একলা সিটি কাউন্সিলের পক্ষে কিন্তু সম্ভব না। খালটি পুনরুদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে ডিএনসিসি। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ঢাকা শহরের খালগুলোকে ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলছি আমরাই। নাগরিক দায়িত্ববোধ থেকে আমরা যদি একটু সচেতন হই, তবে মৃত এই খালগুলো আবার প্রাণ ফিরে পাবে। এতে খালের আশপাশে যেমন সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে মশা এবং জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।